ক্লাস এইটের বাংলা মাধ্যমের ছাত্ররা আমি তোমাদের সংহিতা ম্যাডাম বলছি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের একুশ পাতাটি খোলো দেখো যেখানে বলা হচ্ছে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময়ে আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানির থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করেছিলেন সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল তো তোমাদের এর আগের ক্লাসটিতে বলেছি যে মারাঠা আক্রমণ কেন হতো না মারাঠা দেশটি ছিল খুব অনুর্বর তো তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য যে অর্থের প্রয়োজন হতো সেই অর্থ তারা তাদের সাম্রাজ্যের সীমানার বাইরের এলাকাগুলি থেকে সংগ্রহ করত। তো মারাঠা সাম্রাজ্যের দুই প্রকার সৈন্যবাহিনী ছিল বাড়গির ও শিলাদার এই বাড়গির সৈন্যরা মাঝে মাঝে দল বেঁধে বেরিয়ে পড়তো তাদের সাম্রাজ্যের বাইরে থেকে রাজস্ব আদায় করতে তারা এই রাজস্ব আদায় করার জন্য দূর দূরান্তে চলে যেত তারা সেই মারাঠা মানে মহারাষ্ট্র থেকে বাংলায় চলে আসতো ঘোড়ার পিঠে চেপে এবং তারা বিভিন্ন এলাকা থেকে লুটতরাজ করত নবাবের সেই যে সেই এলাকার প্রশাসকের কাছ থেকে মোটা টাকা দাবি করত। তো সেই রকমই বাংলার এরকম মারাঠা আক্রমণ হয়েছিল তো সেই মারাঠা আলিবর্দি খানের সময় তো সেই মারাঠা আক্রমণকে ঠেকিয়ে রাখার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আলিবর্দি খান ব্রিটিশ কোম্পানির থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করেছিলেন সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়ে যায় এর ফলে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলিবর্দি খানের সঙ্গে কোম্পানি সংঘাত বাধে তো ওই যে একবার তো তিরিশ লক্ষ টাকা দাবি করলো দিল না সেই কারণে সম্পর্ক খারাপ হয়েছিল এর পরের ঘটনা হচ্ছে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রেখে দিয়েছিল তো আলিবুদ্দি খান বললেন যে তোমরা ওদের জাহাজ আটকে রেখেছ কেন তো এই বিষয়টাকে কেন্দ্র করেও আবার আলিবর্দির সঙ্গে কোম্পানি সংঘাত বেঁধে যায় শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলিকে রক্ষা করেন আলিবর্দি খান তাহলে দেখো আমরা দেখতে পাই যে সিরাজের সিরাজুদ্দৌল্লার সঙ্গে খুব মানে মানে অল্প সময়ের মধ্যেই ব্রিটিশ বণিকদের সংঘাত বেঁধে গিয়েছিল কিন্তু বিষয়টা বা সংঘাতটা সিরাজুদ্দৌল্লার সঙ্গে ব্রিটিশ কোম্পানির তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে বাংলার নওয়াবির সঙ্গে সেই জায়গায় যে সিরাজউদ্দৌলার পরিবর্তে অন্য যে নবাবই থাকতেন না কেন তার সাথেই কিন্তু ব্রিটিশদের সংঘাতটা বাধ্য কেননা তার আগে তাঁর সিরাজউদ্দৌলার আগে তার দাদু আলিবর্দি খানের সঙ্গে ব্রিটিশের সংঘাত বেঁধেছে মুর্শিদকুলি খানে তার আগে ছিলেন মুর্শিদকুলি খান তার সাথেও সংঘাত বেঁধেছে তো এই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের উচ্চাশা ছিল প্রবল এরা আমাদের দেশে শুধুমাত্র বাণিজ্য করতে আসেনি এরা আমাদের দেশের রাজনৈতিক ক্ষমতার দিকেও হাত বাড়িয়েছিল এবং তার জন্য তারা আমাদের দেশটাকে মানে পুরোপুরি কবজা করার লক্ষ্যে তারা নিজেদের সামরিক ক্ষমতাও বৃদ্ধি করছিল কিন্তু আমাদের দেশের যারা প্রশাসক তারা স্বাভাবিকভাবেই সেটা মেনে নিতে পারেননি যেমন দুর্গ তৈরি টাকশাল নির্মাণ নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করা আটত্রিশটা গ্রাম কিনে নেওয়া বণিকদের মানে প্রশাসককে স্থানীয় প্রশাসককে শুল্ক না দেওয়া এগুলো সবই হচ্ছে নিজেদের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের উদ্ধত্বের প্রমাণ এবং তারা যথেষ্ট শক্তিশালী তারা যে স্থানীয় মানে মুঘল সম্রাট এবং নবাবদের যে ভারতীয় প্রশাসকদের যে তারা খুব একটা পাত্তা দিচ্ছে না এগুলি তারই প্রমাণ কিন্তু ভারতীয় প্রশাসকরা মুর্শিদকুলি আলিবর্দি খানের মতন বয়স্ক অভিজ্ঞ প্রশাসক যারা তারা কিছুটা হলেও ঠেকিয়ে রাখতে পেরেছিলেন ইংরেজদের কিন্তু সিরাজউদ্দৌলা ছিলেন অত্যন্ত তরুণ বয়স্ক সেই জন্যে তিনি মানে যতটা দূরদর্শিতার সঙ্গে যতটা দৃঢ়তার সঙ্গে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চালনা করা বা নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল সেইটা তিনি করে উঠতে পারেননি আর বিষয় হচ্ছে যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অগ্রগতিটা যে যেদিকে ছিল যেভাবে ছিল সংঘাত কোনো না কোনোভাবে লাগতোই সংঘাতকে এড়িয়ে যাওয়া কারোর পক্ষেই সম্ভব ছিল না সিরাজউদ্দৌলার পক্ষেও সম্ভব হয়নি তো এর ফলে এর এই যা হওয়ার হয়েছে পরবর্তীকালে সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত একদম যুদ্ধের পর্যায়ে চলে যায় এবং এই ফারুক ফরমানের শেষ পরিণতি হচ্ছে পলাশির যুদ্ধ তো তোমাদের ফারুক ফরমান সংক্রান্ত ক্লাসটি এইখানেই শেষ হলো